এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতন নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে, সেই জন্য এত প্রাসাদ সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে। আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো, আপনাদেরকে হয়তো কোনো অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে, সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থতে পড়তে পারবে, ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না। তবে এইভাবে মিডিয়ার কন্ট্রোল করা অনুচিত বলে মনে করছি। দেখুন, এখানে আমি রাজনীতি করতে আসিনি, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে উদ্ধার কার্য চালানো দরকার সেটা ধীরগতিতে হচ্ছে, আরও দ্রুতগতিতে হওয়া দরকার। দ্বিতীয় কথা, যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে, এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে। তৃতীয় কথা হচ্ছে, যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত, শুধুমাত্র প্রমোটারকে অ্যারেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না, যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না, সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি মারা গিয়েছেন, তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। অনেকের সাথে কথা বললাম, তাদের বাড়ি ভেঙেছে, তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে, আত্মীয় বাড়ি পাঠিয়েছে, কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে। তাদেরকে শেল্টার হাউসে এখন রাখতে হবে, তাদের সমস্ত দায়ভার নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়ভার নিতে হবে। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে, সেই জন্য এত প্রাসাদ সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। তবে এখানে ঢোকার মুহূর্তে জানি না কেন ওখানে মিডিয়াকে বাধা দিয়ে রাখছে, এর কারণটা কী আছে হয়তো আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো, আপনাদেরকে হয়তো কোনো অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে, সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থতে পড়তে পারবে, ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না। তবে এইভাবে মিডিয়ার কন্ট্রোল করা অনুচিত বলে মনে করছি।